এবারে চোখ রাখবো আবহাওয়ার খবরে, কিন্তু আপনার জন্য কোন রকম কোনো আশার বাণী নেই, কারণ এখনই হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি নেই। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আরও দুদিন চলবে এরকম অস্বস্তি, অস্বস্তি সূচক স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি বেশি। এই আকাশ দেখে কে বলবে এখন ভরা বর্ষা? ঝকঝকে নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের আনাগোনা দেখলে শরৎ বলে ভুল হতেই পারে। আর প্রকৃতির এই খেয়াল খুশিতেই বাড়ছে অস্বস্তি। হাঁসফাঁস করা গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। অস্বস্তির সূচক স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অস্বস্তির সূচকের মানও বেশি থাকায় তাপমাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি অনুভূত হবে এবং আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সল্ট্রি বা ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। এখনই কোনো আশার কথা শোনাচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা বলছেন আর দিন দুয়েক এমনটাই চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপ উড়িষ্যার দিকে কিন্তু সরে যাবে, সেই কারণে দক্ষিণবঙ্গের এক দুটো জেলা ছাড়া জোরালো বা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু নেই। আবহাওয়া দপ্তরের হিসেব যাই বলুক না কেন, মানুষ চাইছেন এই অস্বস্তি থেকে মুক্তি, দক্ষিণবঙ্গ চাইছে একটু বৃষ্টিতে ভিজতে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।